আমি বিদেশের মাটিতেও আমি নিরাপদে ছিলাম না, আমাকে লন্ডন এবং আমেরিকায় যাওয়ার জন্য অফার দিয়েছিল, সেখানে বাড়ি গাড়ি সহ থাকার সুব্যবস্থা করে দেবে, বিনিময়ে আমি যেন ডিসেম্বর পর্যন্ত আমি যেন দেশে না আসি। আপনারা নেতাকর্মী সাংবাদিক সহ দেশবাসী সবাই জানেন আমার বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রটি ছিল আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে আমি যেন দেশে আসতে না পারি তার একটি বন্দোবস্ত করতে চেয়েছিল এই আওয়ামী দুর্বৃত্তের গ্যাং। তারা এই ষড়যন্ত্র করে তাদের নিয়ন্ত্রিত এবং তাদের অনুগত মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য না নিয়ে প্রতিনিয়ত সিরিজ প্রতিবেদন করে তারা প্রপাগান্ডা এবং অপপ্রচার চালিয়েছে। আমি খুব বিস্মিত হয়েছি। আমি গণমাধ্যমের নাম মুখে বলতে চাই না, বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম আপনারা দেখেছেন আওয়ামী গুজব লীগের এই অপপ্রচারে তারা যেভাবে নৈতিকতা বিসর্জন দিয়ে নীতিহীন সাংবাদিকতা করেছে তা বাংলাদেশের ইতিহাসে আরেকটি শেখ হাসিনার জালিমতন্ত্রের মতো কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। আমাকে লন্ডন এবং আমেরিকায় যাওয়ার জন্য অফার দিয়েছিল, সেখানে বাড়ি গাড়ি সহ থাকার সুব্যবস্থা করে দেবে, বিনিময়ে আমি যেন ডিসেম্বর পর্যন্ত আমি যেন দেশে না আসি। কিন্তু আমি লাইভে বলেছিলাম, দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলাম, 11 জানুয়ারি গণতন্ত্রের মুক্তির আন্দোলনে গণতান্ত্রিক শক্তিগুলো রাজপথে যে কর্মসূচি দিয়েছে আমি সেই কর্মসূচিতে অংশ নেব, আমি আমার কথা রেখেছি। আমি আমার জীবনের ঝুঁকি উপেক্ষা করে আমি বিদেশ থেকে আমি দেশে এসেছি, আমি কিছু কথা বলতে চাই, কিন্তু এখন এই মুহূর্তে আমি সব কথা বলবো না, আমি পর্যায়ক্রমে বলবো। আমি বিদেশের মাটিতেও আমি নিরাপদে ছিলাম না, দাম্মামে আপনারা দেখেছেন আমি যখন একটি রেস্তোরাঁ থেকে প্রোগ্রাম সম্পন্ন করে হেঁটে যাচ্ছিলাম ঠিক সেই সময় আওয়ামী লীগের 4-5 জন লোক আমার উপরে, তারা রামদা নিয়ে 3 জন পেছনে ছিল, 2 জনের হাতে রড ছিল, তারা আমার উপরে হামলা করতে উদ্যত হয়েছে, তাদেরকে প্রবাসীরা গণপিটুনি দিয়েছে, গণধোলাই দিয়েছে, তারা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। পবিত্র উমরা পালন করতে গেছি, সেখানে এই জালিমদের হাত থেকে রক্ষা পাই নাই, আরাফাতের ময়দান থেকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি, পবিত্র কাবা ঘর ছুঁয়ে আল্লাহর কাছে একটাই চাওয়া চেয়েছি, বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ পাক এই জালিমদের হাত থেকে মুক্ত করে। আপনাদেরকে বলছি আল্লাহ মুনাজাত কবুল করেছে, এই বছরের মধ্যেই এই ফ্যাসিবাদের পতন হবে, তার অনেকগুলো আলামত ইতিমধ্যেই দেখতে পেয়েছি। তাই দেশের মানুষের কাছে আমার আহ্বান, আজকে যে গণতন্ত্রের মুক্তির আন্দোলন শুরু হয়েছে, ফ্যাসিবাদ উৎখাতের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে দল মত নির্বিশেষে রাস্তায় নেমে আমাদেরকে সফল হতেই হবে।